2021 সালটি আমাদের সকলের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং এবং কঠোর সময় ছিল। আমরা সবেমাত্র একটি মারাত্মক মহামারীর ধ্বংসাত্মক প্রভাব মোকাবিলা করতে পেরেছি, যার প্রথম এবং দ্বিতীয় তরঙ্গ নির্যাতন এবং যন্ত্রণা দিয়েছে আমাদের সকলকে। এমনকি এখন মহামারীটি তৃতীয় তরঙ্গের পূর্বাভাস দিচ্ছে, যা সত্যি হতাশাজনক। বছরের বেশিরভাগ সময় মূলত শারীরিক এবং মানসিক অস্থিরতার একটি কঠিন সময় ছিল। কার্যপ্রণালী মনে হয় ইতিবাচক থাকবে। সৌভাগ্যবশত ইতিমধ্যে বিদ্যমান মহামারীর ভয়াবহতা সত্ত্বেও এই মাসটি আমাদের অধিকাংশের জন্য স্বস্তি দিতে পারে। আরও সাবধান, সতর্ক এবং নিরাপদ থাকা খুবই প্রয়োজন। এই সময়ের মধ্যে আপনাকে আপনার সীমাগুলিকে কিছুটা ধাক্কা দিতে হবে, যাতে আপনি আপনার জীবনের ব্যক্তিগত এবং পেশাদারী অঙ্গনে যা প্রাপ্য তা পেতে পারেন। আবেগপ্রবণ সিদ্ধান্তের জন্য এটি ভালো সময় নয়। যা আপনাকে সত্যি সাহায্য করতে পারবে তা হলো আপনার চারপাশের ইতিবাচক পরিবেশ সংরক্ষণ করা এবং আপনার সময়ের প্রয়োজনের দিকে মনোনিবেশ করা। অন্য সব কিছু শেষ পর্যন্ত জায়গায় পড়ে যাবে, যেমনটা সবসময়ই হয়। এই মাসের সামনে একটি উত্তাল কিন্তু উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন। নমস্কার, আমি আচার্য পারমিতা, অ্যাস্ট্রোযোগের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আগস্ট মাসের মাসিক রাশিফল নিয়ে এসেছি। প্রতিটা রাশির অগস্ট মাসে কী প্রভাব পড়তে চলেছে তা আমি বর্ণনা করব। এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও কিছু ভালো আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আসছি কুম্ভ রাশির মাসিক রাশিফলে। ছ তারিখে শুক্র আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য অনুকূল সময়ের সূচনা করে তুলা রাশির দিকে এগিয়ে আসছে। ভাগ্য প্রকৃতপক্ষে আপনি যা অর্জন করতে চান তাতে আপনার পক্ষে থাকে। আপনার কর্মক্ষেত্রে বৃদ্ধি এবং উন্নয়ন শীঘ্রই সমস্ত কাঙ্ক্ষিত ফলাফল আপনাকে দিতে চলেছে। স্বাস্থ্য চমৎকার থাকবে, তাই অপ্রয়োজনীয় সমস্যা নিয়ে একদমই চিন্তা করার চেষ্টা করবেন না। বাড়িতে বিভিন্ন শুভ অনুষ্ঠানের জন্য নিজেকে প্রস্তুত করুন। অতিথি এবং আত্মীয় স্বজনকে কোমল এবং প্রেমময় হৃদয়ে স্বাগত জানান। পরিবারের উল্লেখযোগ্য কেউ শীঘ্রই বিয়ে করবে, যা আপনার সকলের জন্য অনেক ইতিবাচক ভাব নিয়ে আসবে। এই মাসে আনন্দ এবং উৎসবগুলি ভাগ্যতে রয়েছে, তাই আপনার জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। উল্লেখযোগ্যভাবে মঙ্গল একই দিনে কন্যা রাশিতে চলে আসছে, যা আপনার জন্য কিছুটা উদ্বেগের কারণ হতে পারে। আর্থিক ব্যয় আপনাকে বিরক্ত করবে এবং আপনার স্বাস্থ্যের ওপর যথেষ্ট প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে আপনার সামগ্রিক খ্যাতি ঝুঁকিতে পড়তে পারে। আপনি অলস বোধ করতে পারেন এবং কম আত্মবিশ্বাসের ধ্রুবক স্তরে ভুগতে পারেন। এই মুহূর্তে আপনার যা দরকার তা হলো সঠিক প্রচেষ্টার সাথে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করা। আপনার পথে আসা প্রতিটি সুযোগে আপনি আপনার সেরাটা দিলে সব কিছু নিখুঁত মতন নির্দেশিত হবে। 14 তারিখে বৃহস্পতি মকর রাশিতে পা রাখবে। আর্থিক লাভ আপনার জন্য অপেক্ষা করছে। বাড়িতে আবেগ এবং সম্প্রীতির একটি নিখুঁত ভারসাম্য আপনাকে আপনার স্নায়ুগুলিকে শান্ত করতে সহায়তা করবে। বর্তমান পরিস্থিতি কৃতিত্বে আপনার উল্লেখযোগ্য প্রবেশকেও চিহ্নিত করছে। শত্রুদের ওপর একটি দুর্দান্ত বিজয় আপনাকে সংশ্লিষ্ট সকলের সামনে আপনার মূল্য পুনরুদ্ধার করতে সাহায্য করবে। আপনার এই মাসে জনহিতকর কাজে ধীরে ধীরে আগ্রহ তৈরি হতে পারে। এই মাসে যখন সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে, এটি আপনার এবং আপনার পরিবারের জন্য একটি অশান্ত সময় চিহ্নিত করছে। আপনার স্বাস্থ্যের দ্রুত মূল্যায়ন করার প্রয়োজন রয়েছে। এছাড়া আপনার স্ত্রী এবং বাবার
বিভিন্ন স্বাস্থ্য সমস্যা আপনার বর্তমান উদ্বেগের কারণ হতে পারে। আপনি পেশাগত কাজে উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হতে পারেন, যা উদ্বেগের কারণ হবে আপনার জন্য। এই মাসে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকুন, কারণ তারকারা আপনার পছন্দের পক্ষে যাওয়ার সম্ভাবনা নেই। মানসিক চাপ থেকে মুক্তি এবং স্বস্তির জন্য আপনাকে অবশ্যই ধ্যান ও যোগব্যায়াম করার চেষ্টা করতে হবে। বুধ 22 তারিখে নিজেকে তুলারাশিতে প্রবেশ করাতে চলেছে। আপনি প্রতিটি প্রচেষ্টায় এই সময়ে অনুকূল ভাগ্য উপভোগ করতে পারেন। উল্লেখযোগ্যভাবে আপনি ধর্মীয় কাজকর্ম এবং কর্মসূচির প্রতি ক্রমাগত আগ্রহের অভাবের মুখোমুখি হতে পারেন। আপনার জীবনসঙ্গী আপনাকে সমর্থন করবে। আপনার পথে যাই আসুক না কেন, বিবাহ সম্পর্কে গুরুতর কথোপকথন করার জন্য এটি একটি আদর্শ সময়, বিশেষত যদি এটি আপনার শাশ্বত প্রেম এবং আপনার সঙ্গীর জন্য উদ্বেগের সাথে সম্পর্কিত হয়। তবে অবশ্যই আপনার প্রেম সম্পর্ককে বিবাহে পরিণত করার জন্য এটি একটি আদর্শ সময়, সেই দিকে এগিয়ে চলুন। ওভারঅল যা দেখা যাচ্ছে, এটি আপনার জন্য একটি ভালো মাসের সূচনা করতে চলেছে। এতক্ষণ পর্যন্ত আমি যা যা রাশিফল বর্ণনা করলাম তা একটি সার্বিক ফলাফল। ব্যক্তিগত ফলাফল অবশ্যই ভিন্ন হতে পারে। ব্যক্তিগত ফলাফল জানতে ও আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে অ্যাস্ট্রোয়োগের পোর্টালে এসে অ্যাস্ট্রোলজারদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা সবসময় উপস্থিত আপনাদের সাহায্য করার জন্য। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই অ্যাস্ট্রোয়োগের পোর্টালে আমাকে পাবেন আচার্য পারমিতা নামে, এবং নিচে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমার সাথে কথা বলার জন্য। আপনাদের আগামী দিনগুলো অনেক ভালো কাটুক এই প্রার্থনা করে আমি আমার ভিডিও শেষ করছি। অ্যাস্ট্রোয়োগী ইন্ডিয়াস নাম্বার 1 লাইভ অ্যাস্ট্রোলজি অ্যাপ।